ওয়েটো জবস ইন বেঙ্গল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন আপডেট নিয়ে এসেছি। দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশন নিয়েই আজ আমরা আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রাথমিক শিক্ষক পদে শূন্যপদ কত, আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কবে থেকে আবেদন করা যাবে, আবেদন ফিস কত, কোন কোন ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে, কোন জেলায় কত বেকআপ ভ্যাকান্সি রয়েছে এবং মেরিট লিস্ট কোন কোন নম্বর ভিত্তিতে তৈরি হবে। এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে ক্লিক করতে ভুলবে না। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আমরা চলে এসেছি সেই নোটিফিকেশন পেজে যেটি প্রকাশিত হয়েছে 21/10/2022। এই নোটিফিকেশনে কী বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে 29/9/2022 পর্ষদ যে নোটিফিকেশনটি প্রকাশ করেছিল তার পরিপ্রেক্ষিতে প্রথমত 11,765টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে 2014 ও 2017 টেট কোয়ালিফাইড এবং টেন্ট ক্যান্ডিডেটরা। একমাত্র ছাড় দেওয়া হয়েছে যারা 2020-22 সেশনে অ্যাপারিং ক্যান্ডিডেট রয়েছে, ডিএলএড, স্পেশাল ডিএড বা বিএড কোর্স করছে তাদের ক্ষেত্রে। এখানে যে মোট শূন্যপদ রয়েছে 11,765টি, তার মধ্যে যারা 2012 টেট কোয়ালিফাইড এবং টেন্ট ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে এবং সর্বশেষ তারাও যদি অ্যাপারিং স্টুডেন্ট 2020-22 সেশনের হয় তাহলেই তারা আবেদন করতে পারবে। এখানে যে মোট শূন্যপদের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে 86টি শূন্যপদ কিন্তু ডিটাক্ট হবে। তার কারণ মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় 30/8/2022 কেস নম্বর এতর পরিপ্রেক্ষিতে যে রায়টি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এই পদগুলো কিন্তু ডিটাক্ট করা হবে। অর্থাৎ মোট যে শূন্যপদ সেটি হলো 11,765 থেকে 86টি বাদ দিয়েই কিন্তু 2016 যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ 11,600 অর্থাৎ প্রায় 11,700টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই রিক্রুটমেন্টটি হবে 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট রুলসে যে সকল নিয়মগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে। সেখান থেকে কিন্তু সমস্ত নিয়মটা দেখে নিতে হবে, সেই জন্য সেই রিক্রুটমেন্ট রুলসটি কেবলমাত্র এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ক্যান্ডিডেটরা অনলাইন অ্যাপ্লাইয়ের সময় রেফারেন্স ডিস্ট্রিক্টও সিলেক্ট করতে পারবে। ক্যান্ডিডেটদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ফিস পেমেন্ট করতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা, ওবিসি এবি জন্য 100 টাকা এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এই অনলাইন পোর্টালটি অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য অনলাইন আবেদন করা যাবে 21/10/2022 থেকে 14/11/2022, অর্থাৎ 21 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত দুটি পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ দুটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। সেই দুটি ওয়েবসাইট হলো wbbpe.org আর একটা wbprimaryeducation.org। এখানে নির্দিষ্ট একটি লিঙ্ক থাকবে, যে লিঙ্কে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সেই পোর্টালটি খুলে যাবে এবং সেখানে ক্যান্ডিডেটরা কিন্তু তাদের অনলাইন আবেদন করতে পারবে। যে বেকআপ ভ্যাকান্সি সেটা সম্পর্কে বলে দেওয়া হয়েছে যে আলিপুরদুয়ারের জন্য কত রয়েছে, বাঁকুড়ার জন্য কত রয়েছে, বীরভূমের জন্য কত রয়েছে, কোচবিহারের জন্য কত রয়েছে, দক্ষিণ দিনাজপুরের জন্য কত রয়েছে, হুগলির জন্য কত রয়েছে। এইরকম কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্যই আলাদা আলাদাভাবে বেকআপ ভ্যাকান্সির কথা বলে দেওয়া হয়েছে। আপনারা আমার দেওয়া ডেসক্রিপশনের যে লিঙ্ক থাকবে সেখানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে এই ভ্যাকান্সি এবং এই সম্পূর্ণ নোটিফিকেশনটাও আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকে ডাউনলোড করে। তাই আমি সম্পূর্ণটা আর বলছি না, কারণ সম্পূর্ণ ভ্যাকান্সির কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখে নেবেন কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। আপনারা সবাই জানেন 29/9/2022 সেই নোটিফিকেশনটি, যার উপর ভিত্তি করেই
কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটি চালাচ্ছে পর্ষদ। এখানে যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে সেটি কিন্তু কমানো হয়েছে। এখানে বলা হয়েছিল অ্যাপ্লিকেশন ফিসের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 200 টাকা, ওবিসি এ এবং বির জন্য 150 টাকা এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা দিতে হবে, কিন্তু পরবর্তীতে তা কমিয়ে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা, ওবিসি এ এবং বির জন্য 100 টাকা এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা কিন্তু করা হয়েছে। এবার যে রিক্রুটমেন্ট রুলসের কথা বলা হয়েছে সেটা 2016 রিক্রুটমেন্ট রুলস, যেটা বারবার মডিফাই হয়েছে, মডিফাই হয়ে আপনাদের সামনে রয়েছে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশনটি আপনারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, সেখানে আমি কিন্তু এই লিঙ্কটি রেখে দেবো। এইখানটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মাধ্যমিকে যে নাম্বারটা পাবেন তা সেই নাম্বারটি 5-এ কনভার্ট হবে, হায়ার সেকেন্ডারিতে যে নাম্বার পাবেন সেটি 10-এ, টিচার ট্রেনিংয়ে যে নাম্বারটা পাবেন সেটি 15-তে এবং টেটে যে নাম্বার পাবেন সেটা 5 নম্বরে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা থাকবে সেটা 5 নম্বরের, ভাইবা বা ইন্টারভিউ থাকবে যেটা সেটা 5-এর, যাদের প্যারা টিচার রয়েছে তাদের সেটা 5-এ, অথবা যাদের প্যারা টিচার নেই তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট হবে, অর্থাৎ মোট 50 নম্বরের কিন্তু হবে, তার উপরেই কিন্তু মেরিট লিস্টটি হবে, এই কথাটাই কিন্তু বলে দিয়েছে। এগুলো সবই আপনারা ভালো করে দেখে নেবেন এবং ভালো করে পড়ে তারপর কিন্তু অনলাইনে আবেদন করবেন। অনলাইনের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।